नमस्कार আমার 24 এ আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ সারা দিন ধরেই বাংলার রাজনীতির রঙ্গমঞ্চে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে রইল বীরভূম। সেই বীরভূমের একটা খণ্ডচিত্র দিয়ে আজকের আমার 24 শুরু করব। তার আগে অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দিই, আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক জাদ মাহমুদ, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা মোহিত রায় এবং রয়েছেন সোমনাথ সিংহ রায়। আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরুতে আপনাদের দেখাবো আজকে বীরভূমের সিউড়ির একটি ছবি। মিছিলটা বিজেপির যাচ্ছে, বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, যে খান দিয়ে যাচ্ছে সেটা খুব ইম্পর্টেন্ট। সিউড়িতে তৃণমূল কংগ্রেসের মূল কার্যালয়, 2016 বিপুল ক্ষমতা নিয়ে আবারও রাজ্যের ক্ষমতায় আসার পর এরকম ছবি, বিরোধী কোনো দলের এরকম শক্তি প্রদর্শন রাজনৈতিক মহল মনে করছেন যে এর আগে দেখা যায়নি। না দেখুন, 2016 ক্ষমতায় আসার পর থেকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেটা সঠিক চিত্র সেটা আজকে উঠে এসেছে। বিরোধীরা রাজনীতি করার জায়গা অন্তত পাচ্ছে, যেটা কখনো পশ্চিমবঙ্গের বুকে দেখা যেত না আগে। তো অস্বীকার করতে তো পারবেন না যে এই সরকার আছে বলেই বিরোধীরা এখনও পতাকা নিয়ে কোথাও যেভাবেই হোক তার নিজের নিজের দলের প্রচারটা করতে পারছে। সরকারকে এই জন্য ধন্যবাদ দেওয়া উচিত যে বিরোধীরা তার জায়গা পাচ্ছেন। তো সুতরাং একটা মিছিলের মাধ্যমে কিংবা একটা মিটিংয়ের মাধ্যমে আর যাই হোক তৃণমূল কংগ্রেস কিংবা মমতা ব্যানার্জির সরকারকে চ্যালেঞ্জ জানানো, এটা ছবি কিন্তু এতে উঠে আসছে না। একটা দল তার মিছিল করছে, সামনে তাদের 40 জন নেতা, পশ্চিমবঙ্গের বুকে নেতা আছেন কিনা মহিদা বলবেন, যাই হোক পশ্চিমবঙ্গের বুকে নেতা আছেন কিনা মহিদা বলা জানার সঙ্গে সঙ্গে এটা শুনতে ভালো লাগবে যে দিল্লি থেকে 40 জন নেতা আসছে পশ্চিমবঙ্গের বিজেপিকে বাজাতে, দিল্লি থেকে পশ্চিমবঙ্গের কাউকে না কাউকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করাবে আশা করি, যেরকমভাবে কিরণ বেদীকে দিল্লিতে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করা হয়েছিল। তো ক্ষমতা ছিলাম, সুতরাং 6 বছর আগে সিপিএম এখানে কিছুই বলতো না। আসলে আপনারা সবে আরএসএস থেকে বিজেপিতে এসেছেন, আপনারা জানেনই না পশ্চিমবঙ্গের রাজনীতিটা। 2011-র আগে না, 2011 না, 2008-09 থেকেই আমরা পশ্চিমবঙ্গের বুকে মোটামুটি থাকতে পারি। যেমন আসলে আপনারা সবে মাত্র 4-5 মাস এসেছেন আরএসএস থেকে বিজেপিতে, তাই আপনারা পশ্চিমবঙ্গের রাজনীতিটা জানেনই না। 2008-09 থেকে যেমন আপনারা করছিলেন, আমরাও 2016-17 থেকে করছি। আচ্ছা, প্রশ্নটা তা নয়, প্রশ্নটা হচ্ছে যে মিছিল মিটিং করা সাংবিধানিক অধিকার, এটা কোনো সরকারের দয়া নয়। সুতরাং আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম তখনও আপনারা এই কথাটা বলতেন, ঠিকই বলতেন যে সিপিএম এরকম বলতো যে আমরা তো তৃণমূলকে বা বিরোধী দলদের মিছিল মিটিং করতে দিচ্ছি এই গণতন্ত্র, এটার সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই, আমাদের সাংবিধানিক অধিকার আছে, কিন্তু তৃণমূল সরকার সেটা করতে দিচ্ছে না। আজকের যে বীরভূমের যে মিছিলটা করতে হলো কেন, আজকের বীরভূমের মিছিলটা করতে হলো কেন না, দিন দশেক আগে ওখানে একটা মিছিলে যেরকম নির্মমভাবে পুলিশ লাঠি চালিয়েছে, একটা ধর্মীয় মিছিলে, এবং আমরা একই সময় দেখেছি যে দমদমে সেই একই ধর্মীয় মিছিল করতে দেওয়া হয়নি, তারপর কোর্টের থেকে পারমিশন নিতে আসা হয়েছে। আমরা দেখেছি এই হনুমানের নামে প্রসঙ্গে বিস্তারিত আসবো মহিতবাবু আপনার কাছে। ঠিক, আমরা রামনবমী হনুমান জয়ন্তী পালনকে কেন্দ্র করে যেরকম মিছিল দেখছিলাম শহর এবং গ্রামগঞ্জের মফস্বলের জেলা শহরগুলোর রাজপথে, তারই একটা ধারাবাহিকতা, এবং যেখানে রাজনৈতিক মহল মনে করছে যে
कार्यत चोखे चोख रेखे এই মুহূর্তে যুযুধান দুপক্ষ হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। অমিত শাহ আশা ঠিক আগের দিন পথে নেমে শক্তি দেখালো বিজেপি। শিউরির মিছিলে রাজ্য থেকে তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিলেন নেতারা। দুষ্কৃতীদের প্রতিহত করতে প্রয়োজনে বন্দুক ধরতেও আপত্তি নেই বলে দিলেন দিলীপ ঘোষ। এ রাজ্যে সাম্প্রদায়িক রাজনীতি আমদানির চেষ্টা করে লাভ হবে না পদ্ম পার্টির, পাল্টা মন্তব্য তৃণমূলের। টিএমসি সরকার কো গিরা কে হি দম লেঙ্গে, গিরা কে হি দম লেঙ্গে। অনুমতি ছাড়া অস্ত্র নিয়ে রামনবমীর মিছিল করায় মামলা। ব্যারিকেড ভাঙায় হনুমান জয়ন্তীর মিছিলে পুলিশের লাঠি। প্রতিবাদে সোমবার শিউরিতে মিছিল করে বিজেপি। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও সরব হয় গেরুয়া শিবির। মমতাজিকে মন্ত্রিমণ্ডলকে আধে মন্ত্রী জেল মে জানে হয়। সিবিআই নে জিন মন্ত্রিওকে খিলাফ এফআইআর দর্জ কি হয় উনহে তৎকাল প্রভাব সে মন্ত্রিমণ্ডল সে ইস্তফা দিলাইয়ে। মঙ্গলবার অমিত শাহর সফর শুরু। রাজনৈতিক মহল বলছে তার আগে শিউরিতে মিছিল করে শক্তি দেখালো বিজেপি। সাধারণ মানুষ শুধু নন, বড় মিছিল করে রাজ্যের বিজেপি নেতারা তাদের দিল্লির নেতাদেরও বার্তা দিলেন। অশোক রোড পাশে থাকলে তৃণমূলকে চ্যালেঞ্জের মুখে ফেলার ক্ষমতা রাখেন তারা। যে পরিমাণ মানুষ আজকে এসছে, আগামী দিনে নিঃসন্দেহে পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনে বলা যেতে পারে তা ভোট ব্যাংকে রূপান্তর করা সম্ভব হবে বলে বিজেপির নেতৃত্ব দাবি করছেন। মমতাজি বিপক্ষ মে ভি রহ পায়েগি কি নহীঁ রহ পায়েগি দেখো। সাধমন তেলও পুড়বে না, রাধাও নাচবে। কর্মীদের মুখে জয় শ্রীরাম আওয়াজ। তৃণমূলের অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় সারদা নারদ নিয়ে টিপ্পনি। তীব্র গরমে রাঢ়বঙ্গের হাওয়া আরও গরম করে দিতে চেষ্টা ত্রুটি রাখলেন না বিজেপি নেতারা। আমরা দুষ্কৃতকারী গুন্ডাদের বিরুদ্ধে আওয়াজ তুলি, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। তার জন্য যদি তলোয়ার ধরতে হয়, গদা ধরতে হয়, বন্দুক ধরতে হয়, আমাদের কোনো আপত্তি নাই। বিজেপির রণংদেহী মনোভাবকে কটাক্ষের পাশাপাশি তাদের বিরুদ্ধে পাল্টা সাম্প্রদায়িক উস্কানির অভিযোগ তুলেছে তৃণমূল। রামনবমী নেই মানা সকতে, হনুমান জয়ন্তী নেই মানা সকতে, কি আপ নাগরিকো কে ফান্ডামেন্টাল রাইটস কা আগর হনন করেঙ্গে, উনকে অধিকারো কা হনন করেঙ্গে, তো ভারতীয় জনতা পার্টি ইট সে ইট বাজা দেগি। আমি তো এখন আমাদের রাস্তাঘাটটাই ভালো করে জানে না। রাস্তাঘাট জানতে হবে, যানবাহন জানতে হবে, তারপরে মানুষ জানতে হবে। সাম্প্রদায়িকতা এটা এই রাজ্যে একদমই ছিল না। এটা আমাদের সকলের লজ্জা, মানে এদেশের এই রাজ্যের মানুষ হিসেবে লজ্জা যে এদেশের রাজনীতিতে এটাও আমদানি হচ্ছে। বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। তৃণমূলকে হারানো না গেলেও মিনি বিধানসভা ভোটে রাজ্যে প্রধান বিরোধী দল হয়ে ওঠার চেষ্টায় বিজেপি। ফলে দিন যত গড়াবে ততই গেরুয়া শিবিরকে আরও বেশি করে পথে নামতে দেখা যাবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। ক্যামেরায় দীপঙ্কর দাশগুপ্তর সঙ্গে প্রসেনজিৎ মালাকার ও অঞ্জন রায়ের রিপোর্ট, চব্বিশ ঘন্টা। আমি যাদের কাছে আসবো, যাদ মাত্র এক বছর, এখনো এক বছর হয়নি বিধানসভা নির্বাচনের ফলাফল ঘুরেছে, কিন্তু এইরকম একটা বিরোধিতা, এবং অনেকেই বলছেন যে এই রাজ্যে এখনও নট ইন নাম্বার্স কিন্তু স্পিরিটের দিক দিয়ে বিজেপি এখন প্রধান বিরোধী দল। স্পিরিটের দিক দিয়ে বিজেপি প্রধান বিরোধী দল, এটা একটু প্রিম্যাচিওর। তার কারণ হচ্ছে, দেখুন, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আগেও আমরা দেখেছি যে কিছু সময়ের জন্য খুব সরব হয়েছেন, তারপর কোনো একটা অজানা কারণে আবার নীরব হয়েছেন। এখন দেখুন, এটা ফ্যাক্ট, এটা বাস্তব যে আজকে পশ্চিমবঙ্গে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই দিচ্ছে, এবং সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের যে সাহায্যটা আছে বিজেপির ক্ষেত্রে, নরেন্দ্র মোদীর যে জনপ্রিয়তা আছে সেটা বিজেপি কাজে লাগাচ্ছে। এবং তাদের আরেকটা জিনিস যেটা কাজে লাগছে সেটা হচ্ছে সারদা এবং নারদা, যেখানে হচ্ছে কেন্দ্রীয় প্রভাব, সিবিআই ইত্যাদি আছে। প্রত্যেকবার দেখবেন কোনো একজন অ্যারেস্টেড হলে তৃণমূলের সঙ্গে সঙ্গে সেটা একটা রাজনৈতিক ইস্যু হয়। এই মুহূর্তে বিজেপি কিছু কিছু জায়গায় খুব শক্তিশালী, এবং দক্ষিণকাঁথির রেজাল্টটা তো এটা দেখাচ্ছে যে বিজেপি আস্তে আস্তে, আপনি গ্রেস দিচ্ছেন যে অন্তত মেরুকরণের পথে বিজেপি হাঁটছে না। না না, বিজেপি তো অফকোর্স মেরুকরণের পথে হাঁটতে চাই, যে ফ্যাক্টরগুলো আপনি বললেন তার মধ্যে মেরুকরণটা নেই। না, মেরুকরণ নেই না, মেরুকরণটা সবার উপরে আছে, তার জন্য ওটা আলাদা করে বলার দরকার নেই। নইলে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে বিজেপির মিছিল হচ্ছে, বিজেপির মিছিলে ধর্মীয় স্লোগান জয় শ্রীরাম, তার মানে ধর্মটা বাদ দিয়ে বিজেপির মিছিল নয়, কিন্তু ওটা একদম আছেই, এবং সেক্ষেত্রে তৃণমূলের রাজনীতিটাও বিজেপিকে এই সাহায্যটা করছে। একটু বলি যে আপনারা যে শ্রীরাম স্লোগানটা ধর্মীয় স্লোগান নয়, এটা একটা সাংস্কৃতিক স্লোগান। ভারতবর্ষের শ্রীরাম ভারতবর্ষের একটা সাংস্কৃতিক প্রতীক, রামায়ণ একটা শুধু ধর্মগ্রন্থ নয়,
এটা আমাদের একটা সাংস্কৃতিক ঐতিহ্য। মোহিত বাবু, এটা হচ্ছে আপনার রাজনৈতিক ধারণা থেকে আপনি এটা মনে করেন। না না, এটা 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 কিন্তু ভারতবর্ষের বিজেপি বাদ দিয়ে ধরুন সত্যি কথা বলতে গেলে পশ্চিম বাংলায় দেবদেবীর যদি সত্যি হয়, আমাদের এখানে সবচেয়ে বড় দেবী হচ্ছে দেবী দুর্গা কালী। আপনারা তো দুর্গার জয় বলেন না, আপনারা জয় শ্রীরাম বলেন, বিকজ রাম মন্দিরের রেশটা আপনারা কে টানছে, এটাকে অস্বীকার করে লাভ নেই। এখানে মনে রাখবেন, আমাদের ভারত থেকে আলাদা করবেন না, ভারত আছে বলেই পশ্চিমবঙ্গ আছে। না না, ভারত পশ্চিমবঙ্গের বিষয় না, আমি আসবো এই প্রসঙ্গে, সংস্কৃতি আপনারা করতেই পারেন, কিন্তু এইটাকে আপনি বলতে পারেন না যে পশ্চিমবঙ্গে বীরভূমে দেখা গেছে রাজ্য রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে অত্যন্ত সিগনিফিকেন্ট বলে মনে করছে রাজনৈতিক মহল, যেখানে বিজেপির বাস আটকে দেওয়ার অভিযোগ এবং বাস থেকে নেমে নাকি তৃণমূল কংগ্রেস পার্টি অফিসের সামনে একের পর এক বাইক ভাঙচুর করেছেন বিজেপি সমর্থকরা অনুব্রত মণ্ডলের খাস তালুকে দাঁড়িয়ে।